ভারতে উড়াল দেওয়ার আগে ভালোই গা গরম করে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কখনো মুস্তাফিজুর রহমান, কখনো বা শরীফুল তানজিম সাকিবদের বলে বাউন্ডারি ছাড়া করেন বল। শেষ দিকে নেমে খেলেন ক্যামিও, বিদায় নেন মুস্তাফিজুর রহমানের বলে। বাউন্ডারি লাইন থেকে দারুণ একটা ক্যাচ লুফে নেন আফিফ হোসেন ধ্রুব। দারুণ ক্যামিও খেলা রিয়াদকে সতীর্থরা করতালিতে বরণ করে নেন ড্রেসিং রুমে। আফিফের মতো বাউন্ডারি লাইন থেকে রিশাদ হোসেনও নেন দারুণ একটা ক্যাচ। তানজিদ তামিমের ছক্কা আটকে রিশাদের চোখ ধাঁধানো ক্যাচ। বল লুফে নেয়ার পর ব্যালেন্সও রাখেন ঠিকঠাক, তবে এদিন বল হাতে নিজেকে খুঁজে পাননি এই লেগ স্পিনার। পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা হাঁকান বড় বড় ছক্কা। ভারত সিরিজের আগে শনিবার ম্যাচ সিনারিওতে আগে ব্যাটিংয়ে নামেন দুই বাহাতি তানজিদ তামিম ও পারভেজ ইমন। ব্যাটিংয়ে নেমে শরীফুলকে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন ইমন। শরীফুলের পরের ওভারেও বাউন্ডারির দেখা পান এই ওপেনার। জোড়া বাউন্সারের কামব্যাকের চেষ্টা বাহাতি পেসারের। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। তবে ওভার শেষের আগে ইমনের হাতে হজম করতে হয় ছক্কা। ইমনের সঙ্গে জুটি জমে উঠলেও তামিম বেশি দূর এগিয়ে যেতে পারেননি। এরপর উইকেটে এসে ইমনের সঙ্গে জুটি বাঁধেন সাইফ হাসান। ফর্মে থাকা রিশাদ হোসেনের এক ওভারে দুইজনই হাঁকান ছক্কা। দারুণ ব্যাটিং করতে থাকা সাইফ রান আউটের শিকার হয়ে চলে যান ড্রেসিং রুমে। তানজিম সাকিবের শিকার হন পারভেজ ইমন, ক্যাচ লুফে নেন নাইম শেখ। ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক করতে পারেননি, তাই তো বিদায় নিতে হয় তাকে। ফেরার আগে দুর্দান্ত ব্যাটিং দেখিয়ে ভারত সিরিজের দলে নিজের জায়গাটা ভালো করে ধরে রাখলেন এই বাঁহাতি ওপেনার। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে শামীম পাটোয়ারি, মাহফুজুর রহমান রাব্বিরা দেখান বেশ কিছু বাউন্ডারি। 162 রানের পুঁজি পায় তাদের দল।